মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা সোয়াল্ডার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আর জানো তো অর্ণার শরীরটা খারাপ, তো কাল তো শুধু সর্দি ছিল, আজ বার দেখছি রাত থেকে হালকা হালকা কাশি হচ্ছে আর গায়ে জ্বরও আছে। তো সকালবেলা ও জ্বর উঠেছিল, জ্বর ওষুধটা দেওয়ার পরে একটু জ্বরটা কমেছে, এখন মোটামুটি একটু ঠিক আছে, খেলা করছে। সকালবেলা তো কান্না শুরু করেছিল, আমি রান্না বান্না বসিয়েছিলাম, কিন্তু কান্না করছিল বলে ওর বাবা বললো যে তুমি যাও ওকে রাখো, আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, একটা তরকারি ভাত করব, ডিমের ঝোল ভাত। তো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলাপাতি কিছু কাটা হয়নি, তোর বাবা কাটছে। আর আমি ওকে নিয়ে একটু পেছনের বারান্দাতে এলাম, শরীর ভালো না থাকলে তো যেটা হয় জানো। আর ও বিরক্তও হয়ে যাচ্ছে, একে তো সর্দি, তারপরে কাশি জ্বরও চলে এসেছে। আর এখনকার ওয়েদারটা, এখানে তো শীতকাল নেই তোমাদেরকে আগে বলেছি, কিন্তু এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো গরম, মানে এই সব মিলিয়েই শরীরটা অসুস্থ হচ্ছে। এখনকার প্রায় বাচ্চারই শরীর অসুস্থ। তো যাই হোক, এখন মোটামুটি সকালবেলা ওষুধটা দেওয়ার পরে জ্বরটা কমেছে, এই যে দেখতে পাচ্ছ। কালকে সকালের থেকে একটু ভালো আছে, মানে জ্বর উঠেছিল বললাম তো, 6:30 নাগাদ জ্বর উঠেছিল, তো ওষুধ দিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:10, তো জ্বরটা কমে গেছে, ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে। তো ওই জন্য একটু খেলা করছে, আর ভেতরে থাকতে চাইছে না বাইরে, কিন্তু রাতে বৃষ্টি হয়েছে তো ঠান্ডাটা আছে, নিয়ে আসতে চাইছিলাম না কিন্তু যেহেতু শুনছে না, তাই একটুখানি বাইরে নিয়ে এসেছি, আবার ভেতরে নিয়ে চলে যাব। তো চলো সারাদিন কী করছি না করছি দেখাবো, রান্নাবান্না তো বলেই দিলাম এটাই হবে। আজকে আর আমি রান্না করছি না, ভাতটা আমি বসিয়েছিলাম, ভাত আর ডিম আলু সেদ্ধটা, এই দেখেছ কাশছে। তো রান্নাটা কিন্তু ওর বাবাই করবে। তো চলো যাই হোক একটুখানি এখানে ঘুরি, তারপরে ওকে খাওয়াতে হবে, খেতেও কিছু চাইছে না, কিন্তু জোর করে তো খাওয়াতে হবে, নাহলে ওষুধ খেয়ে খাবে কী করে, তাই না? তো চলো, তুই বলো মা, গুড মর্নিং বলবে, বলবে না? ও বাবা, ও ও ও, এই দেখো কী করছে, দেখো মামাই ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছ মা? না 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 না, জ্বরটা ছেড়েছে, একটু শরীরটা ঠিক হয়েছে কিনা একটু খেলা করছি। চলো ভেতরে যাই, এখানে আর থাকতে হবে না মা, এখানে ঠান্ডা না, চলো ভেতরে যাই, পাপা কি রান্না করছে দেখবো, চলো চলো চলো। তো ভাত তরকারি রান্না হয়ে গেছে, আর এদিকে ভাগনার খাবারটাও গোছানো হয়ে গেছে। সকালে আজকে কোনো টিফিনই করিনি, তোমাকে তো বললাম যে শরীর অসুস্থ, আমি রান্নাটাও করিনি, হাজব্যান্ড করলো। তো এই মুড়ি মাখা হয়েছে, মুড়ি আর কলা খেয়েই যাবে। আর এদিকে জল ফোটাতে বসিয়েছিলাম, জলটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। বাসনপত্র এখনও পড়ে আছে বেশি নেই, তো ওগুলো পরে ধোবো। আর না যেহেতু শরীরটা ভালো নেই তোমরা জানো, তো দেখো খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে গেল, তো ওকে এখন শুয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে আমিও ঝটপট স্নানটা করে নিব, নাহলে আবার এ উঠে পড়লে পারবো না। তো চলো স্নান টান করে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমিও একটু হালকা টিফিন করে নেব, মানে মুড়িই খাবো, আজকে তো টিফিন কিছু করিনি, তো আমি অল্প করে দুটো মুড়ি খেয়ে নেব। আর অর্ণা কিন্তু এখনও ঘুমোচ্ছে, যেহেতু ওর শরীরটা ভালো নেই, এ টাইমে কিন্তু ও ঘুমোয় না, আজ ঘুমিয়ে গেছে। আর তাই আমি ভাবলাম এখন আর তুলবো না, ওই 11:30 নাগাদ তুলে একে একটু স্নান করিয়ে দিব। আর ওর বাবা একটু বেরোলো মাছ কিনতে, কালকে তো মাছ শেষ হয়ে গেছে, আজকে তো ডিমের তরকারি করেছি তোমাদের বললাম। আর মাছ কেনার তাড়াটা থাকতো না, আজকে আমাদের বাড়িতে আসবে আমার নন্দাই, মানে ভাগনার বাবা, তো মাছ বাড়িতে নেই, সবজি অল্প আছে, তাই ও গেল একেবারে মাছটা নিয়ে নিবে এখন। আর মেঘলা ওয়েদারও হচ্ছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, বললো এখন মাছটা এনে নেই, বিকেলে আর মাছ কিনবো না, তো ওই জন্য বেরিয়ে গেছে। আর কালকে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের দিনে ভিডিওটা এডিট করব, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি, তো অর্ণা যেহেতু এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম টিফিনটা করে নিয়ে এখন এডিট করে নেব। তো চলো এখন খাওয়া দাওয়া করে এডিট করি, তারপরে আপলোডে বসাতে হবে, তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কিছুক্ষণ হলো অর্ণা ঘুম থেকে উঠেছে, আমার ভিডিও এডিট করা শেষ হয়েছে আর ও ঘুম থেকে উঠেছে, উঠেই কান্না করছিল, তো আমি জানালার কাছে নিয়ে এসেছিলাম, বাইরে
দিকে তাকাবে বলে ও দেখো কি করছে, এই যে জানালাটা ধরে দাঁড়িয়ে গেল। তা এখন ওটাতেই ও খুশি আছে, কিছুক্ষণ এখানে দাঁড়াই। আবার আয় আয় কাকে বলছে শোনা, আয় আয়। তো ঘুম থেকে ওঠার পর আর একটু ভালো লাগছে, ফ্রেশ হয়ে গেছে, ওই জন্য কাকে আয় আয় বলছে তো ওই জানে, নিচের দিকে দেখছে আর আয় আয় বলছে। তো একটুখান খেলা করুক, তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে দিব। বাবা বাবা লেগে যাবে বাবা, আমি ধরে রাখি, ওই দেখো হাত পায় না, দেখো কতটা উপরে তুলে দিচ্ছে হাত। বাবা তুমি ছোট্ট মানুষ তো। ওনাকে স্নান করিয়ে দিয়েছি, এখনো ওকে খাওয়ানো হয়নি, সকালবেলা জ্বর উঠেছিল তারপরে তো আর জ্বর ছিল না। আবারও এখন দেখছি যে 100 মতো আছে, তো খাওয়া দাওয়া হোক, তারপরে ওকে একটু ওষুধ খাইয়ে দিতে হবে। আর ওর বাবাও চলে এসেছে মাছ নিয়ে, তো ওগুলো ধুতেও হবে। তো এখন শোনা একটু পাপা কাছে যাও, হ্যাঁ আমি মাছ টাছগুলো ধুয়ে নিই। সকালবেলা একটু বেশি জ্বর ছিল, 102 কাছাকাছি, তো এখন একটুখানি কম, তবে মাথাটা গরম দেখেই থার্মোমিটারটা দিলাম, দেখছি 100। তো 100 আছে মানে তো ওষুধ তো দিতেই হবে, তো কিছু খাইয়ে তারপরে ওষুধটা দেবো। তো অর্ণাকে অল্প কিছু খাওয়ানোর পরে জ্বরের ওষুধটা খাইয়ে দিলাম, যেহেতু জ্বর উঠেছিল, আর জ্বরের ওষুধটা খাওয়ানোর পরেই দেখো ও ঘুমিয়ে যাচ্ছে। তো ওকে এখন শুয়ে দিব, আর এখন বাজে হচ্ছে 1:30। ওর বাবা স্নান করবে তার আগে নিচে গেল, আজকে যেহেতু মঙ্গলবার, পেস্ট নিয়ে যাওয়ার দিন, তো পেস্টের বালতিটা নিয়ে আসা হয়নি যেহেতু ওর শরীর অসুস্থ, নাহলে আমি হয়তো ও যখন বাজার করতে গেছিলো তখন ধুয়ে দিতাম, আমি তো আর নিজে যাইনি। তো ওখান থেকে মাছ নিয়ে আসার পরে এই নিচে গেছে, তো বালতিটা ধুয়ে স্নান করে নিলে আমরাও খেয়ে নেব। আর আর তোমাদের তো বললাম আজকে আমার নন্দাই আসবে, তো খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পর্বটা একটু তাড়াতাড়ি মিটিয়ে নিব। আমার নন্দাই আস্তে আস্তে প্রায় 4:30-4:30 বেজে যাবে, তো ও আসছে বাড়ি থেকে, বাড়ি গেছিলো। আমার নন্দাইও এখানেই থাকে, তবে আমাদের কাছে নয়, একটু দূরে থাকে, তো আসার সময় আমাদের সাথে দেখা করে এখানে 1-2 দিন থেকে তারপরে যাবে, তো তাই আজকে আসছে। তো তাই ভাবলাম খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, আর ওর তো শরীর ভালো নেই, ওই যেহেতু ঘুমোচ্ছে ওই সুযোগে খাওয়া দাওয়াটা করে নিতে হবে। আর যখন আমার নন্দাই আসবে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো। তো অর্ণাকে শুয়ে দিয়েছি, এবার চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর বিকেলে তো বললাম নন্দাই আসবে, নন্দাই আসছে প্রায় 2 বছর পর, মানে আমাদের সাথে দেখাও হচ্ছে, এখানেও আসছে 2 বছর পর আর আমাদের সাথে দেখাও হচ্ছে 2 বছর পর। তো যেহেতু আমরাও বাইরে থাকি আর ও বাইরে থাকে, একই স্টেটে যদিও, কিন্তু ও আলাদা জায়গায় থাকে আর আমরা আলাদা জায়গায় থাকি, তো ও যে সময় ঘরে যায় আমরা সে সময় এখানে থাকি, আমরা যে সময় যাই ও এখানে থাকে, তো ওই করে দেখা হয় না। আমরা ডেকেছিলাম অনমের টাইমে, তো অনমের টাইমে কোনো কারণে আসেনি, তো এখন ঘরে গেছিলো। তো ঘর থেকে ফেরার সময় আমাদের স্টেশনটা আগে পড়ে, আর আমার নন্দা যেখানে থাকে সেটা আরও কিছুটা গিয়ে, তো মানে আমাদের থেকে প্রায় 5-6 ঘন্টার দূরত্ব। তো অনেক দিন যেহেতু দেখা হয় না, তাই আমরা বলেছিলাম যে আসার সময় আমাদের এখানে থেকে কিছুদিন যেতে, তো বেশি দিন হয়তো থাকবে না, 2-1 দিন থেকেই চলে যাবে। তো যাই হোক, যখন আসবে তখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো চলো এখন ঝটপট খেয়ে নিই, অর্ণা যেহেতু ঘুমোচ্ছে আর বেশি দেরি করা ঠিক হবে না, ও উঠে গেলে আবার কান্না শুরু করতে পারে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 4:30, এই মাত্র জামাইবাবু এলো, তো যেহেতু ট্রেন জার্নি করে এসছে, স্নান করতে গেছে, স্নান করে ফ্রেশ ট্রেশ হোক, সন্ধ্যাবেলায় একেবারে তোমাদের সাথে দেখা করাবো। আর ও ঘুমিয়েছিল, কারেন্ট নেই আমাদের, কারেন্টটা চলে গেছে, ও গরমে ঘুমটা ভেঙে গেল। যাই হোক, এখন ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে এদিক ওদিক, সন্ধ্যা হতে তো অনেকটাই দেরি আছে, আর যেহেতু কারেন্ট নেই ও থাকতেও চাইছে না, বাইরের দিকে যেতে চাইছে, ওই পেছনের বারান্দাতে একটু নিয়ে দাঁড়াবো। আর দেখো কথা বলতে বলতে পুরো ঘেমে যাচ্ছি, ভীষণই গরম, কারেন্ট সেই সকালবেলাই গেছে আর এখনও আসেনি। তো চলো যাইবো, ফ্রেশ ট্রেশ হয়ে বেরোক, বললাম তো ওকে নিয়ে বাইরে আসবো, আর বাইরে কী পরিমাণে রোদ পড়ছে দেখতেই পাচ্ছ, ও তাকাতেও পারছে না। এখন তো 4:30 বাজে, 5:30 পৌনে 6 অবধি এরকমই রোদ থাকবে, তারপরে গিয়ে সন্ধ্যা হবে, মানে ভেতরেও যেই গরম বাইরে আসতেও সেই রোদটা পড়ছে যেহেতু গরম। আর ওই ওষুধটা খাওয়ানোর পরে একটু জ্বরটা কমেছে, দুপুরে যে জ্বরটা কমে উঠেছিল, তো এখন মোটামুটি একটু হাসছে, যে একটা আওয়াজ করছে, মানে মনে হচ্ছে যে আগের অর্ণা বলে, তবে পুরোপুরি এখনও ঠিক হয়নি। শোনা, ও দেখেছো এই যে কাশিটা হচ্ছে, ও বাবা ও বাবা,
শোনো রে, এই দেখ মিয়াও দেখ তো মা, মিয়াও কই মিয়াও মিয়াও হেনে একটু হাসছে, আয় 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 বলে দাও, আয় আয়। বাইরে তবে হালকা হালকা বাতাস হচ্ছে, ভালো লাগছে, কিন্তু রোদটা পড়ছে তো অতটাও ভালো লাগছে না। তো চলো বেশিক্ষণ থাকবো না, রোদটাও প্রচণ্ড চোখে লাগছে, তার একটু রোদ পড়ুক তারপরে এসে এখানে দাঁড়াবো। মারছিস কেন আমায়? ও বাবা, এটা খেলা হচ্ছে তো শোনা, এইবারে মনে হচ্ছে যে একটুখানি সুস্থ হয়েছে না শোনা। টুকি হ্যাঁ বলে দাও তো, বললে আমি সকালবেলা অসুস্থ ছিলাম, খেলা করতে পারিনি, আমি এখন খেলা খেলা করছি। আমার কালিমা কালিমা কে ফোন করেছে পাপা ফোনে না শোনা, তো ওই দিকে তাকাচ্ছে এখন। ও শোনা শোনো গো, ও শোনা এদিকে তাকাও, ও এখন ওর বাবার সাথে খেলা করবে। শোনো মুখে দিস না মা, মুখ দিস না, সেই 4:30 তোমাদের সাথে কথা বলেছিলাম যখন জামাইবাবু এসেছিল, তো তোমাদেরকে দেখাবো বলে আর দেখারও হয়নি, তো দুদিন ট্রেন জার্নি করে এসেছে বুঝতেই পারছো, তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে, এখন চাও বসিয়ে দিয়েছি, তো ওদেরকে চা দিয়েই রান্নাবান্না শুরু করে দিব। একা তো ওর শরীরটা ভালো নেই, আবারও দেখছি মাথাটা গরম গরম লাগছে, তো যাই হোক টেম্পারেচারটা একটু দেখতে হবে, তারপরে যদি জ্বর উঠেছে ওষুধ দিব। আগে ওদেরকে চাটা দিয়ে দিই, আর জামাইবাবু ওখানে শুয়ে আছে আর দিদির সাথে কথা বলছে, মানে আমার ননদের সাথে কথা বলছে, তো কথা বলা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই যে অর্ণা কী করছে বলো তো, একটা পেন হাতে নিয়েছে দিয়ে তাই 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 করছে, তো তাড়াতাড়ি রান্না করে নিতে হবে ওর বাবাকে, ওকে দিয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। মাছ তো তখন নিয়ে এসছে তোমরা জানো, তো মাছের তরকারি করবো আর একটু ভাজা ভাজি হবে, তো বেগুন ভাজবো, এক মাছ ভাজা করবো আর মাছের ঝোল করবো, এটাই ভেবেছি, তো এটাই হবে রাতে। চা দিয়েছে দেখো, সবজি কেটে নিয়েছি, তোমাদের তো বললাম বেগুন ভাজা করবো, তো বেগুন ভাজা আর মাছের ঝোলের জন্য যা যা লাগবে, আর এর নিচে আছে হচ্ছে এই যে মাছের ঝোলের আলু, আর এখানে তো মাছগুলো আছে, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটা ভাজা হতে থাক ততক্ষণে, চলো তোমাদেরকে ততক্ষণ থেকে বলছি যে নন্দাই এসছে নন্দাই এসছে, কিন্তু দেখাচ্ছি না, তো চলো দেখিয়ে দিই। দুদিন ট্রেন জার্নি করে এসছে, এই যে শুয়ে আছে, ভিডিও করছি আমি, দুদিন ট্রেন জার্নি করে এসছে তো বিশ্রাম হয়নি, সেই জন্য একটু বিশ্রাম নিচ্ছে, তো দেখিয়ে দিলাম আমার নন্দাইকে, তো এখন বিশ্রাম নিক, এখন কালও আছে, কাল তোমাদের সাথে কথা বলব। কোথায় গেছে দেখো, খেল বাবার সাথে খেল, এনে তুমি না না কালকে ঢুকিবে ঢুকবে কালকে দেখবে, ঠিক আছে বলছো, ঠিক আছে কালকে ঢুকবে না, ছোড়া 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 ভালো লাগছে না বলো শোনা, আর কি আলাদা করা তো আমি স্টেজ হয়ে নেই
ওই চিৎকার কেমন গতি এই তো আচ্ছা মুড়ি 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 তোর ফেলে 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 মুখে বলবে হ্যাঁ তার চোখ প্রচুর আসলে ধুলা পড়লে এরকম হাতে উঠি দেখবি ফ্রিজ ছোট বাবু সে কথা বলো ওইটি ঘর কেনা উঠবি বা রান্না বান্না প্রায় কমপ্লিট। এই যে এখানে আছে মাছের ভাজা, আর এখানে বেগুন ভাজা, আর হাঁড়িতে তো ভাত, আর এখানে হচ্ছে মাছের ঝোলটা। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে।